অনেকে নাকি এটাতে ভয় পায়, আমি জানি না কেন ভয় পায়। শেষ, জীবন শেষ, জীবন এগুলো বলতে নাই। ছি, এভারেস্ট উঠছে। দাঁড়িয়ে আছি হচ্ছে রিসর্ট আটলান্টিসের সামনে, কিন্তু এইখানে এত রাইড কই থেকে আসলো? ওয়েল, রিসর্ট আটলান্টিস, ফ্যান্টাসি কিংডম এবং ওয়াটার কিংডম তিনটাই একসাথে। সো আমরা আজকে এই রিসোর্টে ঘুরতে আসছি এবং এইখানে ফ্যান্টাসি সব রাইড ঘুরবো। আজকে রাতে এখানে থাকবো এবং কালকে ওয়াটার কিংডমে ঘুরবো। সো চলেন আর কথা না বাড়িয়ে রিসর্ট আটলান্টিসে ঢোকা যাক। থ্যাংকস এ লট টু গো জায়ান ফর ফাইন্ডিং আস দিস রিসর্ট আটলান্টিস ফর আওয়ার ট্যুর। গো জায়ানে হোটেল অথবা রিসর্ট বুক করা সবচেয়ে ইজি। গো জায়ান একটি অনলাইন ট্রাভেল বুকিং প্ল্যাটফর্ম, যেখানে ট্রাভেল বুকিং এত ইজি যে 9 মিনিটে সেটা করা সম্ভব, তাও ফুললি অটোমেটেড ভাবে। মেট্রোম্যানে সাবস্ক্রাইবারদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ রয়েছে। গো জায়ান থেকে ফার্স্ট যে কোনো পারচেজে 500 টাকা ডিসকাউন্ট পাবেন একদম ফ্ল্যাট। কুপন কোড হলো মেট্রো 500। সো আর দেরি না করে বুকিংটা দিয়ে দিন। আটলান্টিস রিসর্টে আমরা যে রুমটাতে থাকতেছি, এইতো 402। এই রুমটার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে এটা একটা কানেক্টিং রুম। অর্থাৎ যেহেতু আমরা 4-5 জন, এই যেখানে শাওনকে দেখাচ্ছে, হাই, হ্যালো, কি করস? মাই দিচ্ছি। ওরে ভাই রে ভাই, কি অ্যাক্টিভ, সোশ্যালি অ্যাক্টিভ শাহরিয়ার চৌধুরী শাওন। যাই হোক, সো এই সাইডে আছে হচ্ছে একটা বারান্দা, এই সাইডে আপাতত ভিতরে শুভ আছে, বাথরুমে দেখাচ্ছি না। আর যেটা মেইন সেটা হচ্ছে এটা একটা কানেক্টিং রুম, অর্থাৎ 402-এর পাশেই 403। এই যে 403-এ হচ্ছে, এখানে আপনাদের শাহরিয়ার রব্বিকে দেখাচ্ছে। কী করতেছস? কিছু করি না, রেস্ট নিচ্ছি। রেস্ট নিচ্ছে, আচ্ছা। সো দোনোটাই হচ্ছে এসি রুম, এটা হচ্ছে সুপার ডিলাক্স। তো এই যে এসি আছে, টিভি, অ্যান্ড দেন এই সাইডে লকার আছে, ওয়াল শেলফ, অ্যান্ড এই হলো ওয়াশরুম। ওদের সুইট রুমটা, এটার রেগুলার প্রাইস হচ্ছে 8,500 টাকা, বাট আমরা এখন যেটা এখানে আসি এটার 25% ডিসকাউন্ট চলতেছে। ওদের সবগুলো রুমই আপাতত 25% ডিসকাউন্ট চলছে। তো এখন আমরা এক্সট্রিম রেসিং এ যাচ্ছি। জেল আপকি পারবি? কেন পারবো? আমি জিতবো। তো আমরা এখন এক্সট্রিম রেসিং এর ট্র্যাকে চলে আসছি। এখানে প্রাইস সম্পর্কে আপনাদের বলে দিই, 6 মিনিটে হচ্ছে 800 টাকা, এবং যতটা ল্যাপ, অর্থাৎ 6 মিনিটে আপনি যতটা ল্যাপ কমপ্লিট করতে পারবেন ততটা। এখন চলুন আমরা রেস করি। সো এই যে শুরু করে দিলাম রেস, এক হাত দিয়ে চালাইতে হবে। কি খুব না তন্ময়, সবাই আমার সামনে চলে যাচ্ছে, সুযোগ দিলাম তো এর জন্য আর কি। ওকে বাই। শুভ আটকায় গেছে, বলছিল ফার্স্ট হবে কিন্তু শুভ আটকায় গেছে। হা হা হা, হেল্প করতে হবে শুভকে। আমরা এখন রেস শুরু করব, এতক্ষণ ছিল ওয়ার্ম আপ। এই হচ্ছে রেস। কি রে, শুভ ওই পাশে চলে আসছে। ব্রেক কর, ব্রেক কর, আগে চলে গেছিস কেন? 2-1 গো। তন্ময়কে আগে যেতে দিলাম, নাহলে আপনারা কি দেখবেন বলেন?
ওকে তন্ময় বাই। অদূর ভবিষ্যতে আমি শুভকে দেখতে পাচ্ছি না, এটাই সমস্যা। বেশ কয়েকটা ল্যাপ ঘুরে ফেললাম আমরা, তন্ময় ভালোই জানাচ্ছে। ওকে তন্ময় বাই। লাস্ট ল্যাপে আমি আগায় গেলাম, সো হিয়ার ইজ দ্য ফাইনাল ল্যাপ। শেষ, জিতে গেছি। অনেকে নাকি এটাতে ভয় পায়, আমি জানি না কেন ভয় পায়। উপরে ওঠা হচ্ছে শুভ, আমার বাম পাশে তো কিছু নাই। দেখ হাইট, দেখ দেখেন দেখেন এমতে নামার সময় বোঝা যাইব। আল্লাহ, এই তো এভারেস্টে উঠে গেছি, এভারেস্টে উঠছি। ধর 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 সাবধান, রেডি। তুই যদি শাওনকে ম্যাজিক কার্পেটে উঠাইতে পারস, তাহলে তোর জন্য তুই যা চাবি আমি তাই দিব। কোথায় খাইতে চাস বল? মানে তুই যেটা চাস সেটাই দিব। ঠিক আছে, চেষ্টা করব। সো ওরা এখন উঠছে সান্তা মারিয়াতে। সো এই যে শুরু হয়ে গেল, নিজেদের এক্সপ্রেশন নিজেরাই ভিডিও করতেছে, উইচ ইজ গুড ফর মি। কেমন লাগে? একটু খালি খালি লাগতেছে। এটাকে বলা হচ্ছে জিরো গ্র্যাভিটি। আমি ভয় পাবো কেন? মজা আছে কিনা? সবচেয়ে মজার পার্ট হচ্ছে ও তন্ময় জিরো গ্র্যাভিটি ভয় পায় কিন্তু এনজয় করছে। এনজয় আর একজন লোক ছিল, সে হচ্ছে পিছে তাকাচ্ছে। তো তন্ময় বলতেছে যে ভাই ভাই পিছে তাকায় না, পিছে তাকায় না, তাহলে কিন্তু ভয় পাবেন। তারপর তোমরা কেমন এনজয় করলা নাকি ভয় পাইলা? এনজয় করছি আমি তো জানো, ভয় পাইলেও আর এরা 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 তো আমার দিকে তাকাচ্ছে কেন? আপির কই ও তো আসলে ভিডিও করতেছে, ভিডিও করছে, এসব শুধু তোমরা বলো। আচ্ছা চলো আমরা তাহলে নেক্সট রাইডে উঠি, কি বলো? তো ফ্যান্টাসি কিংডমের মধ্যে যদি বলা হয় সবচেয়ে এক্সাইটিং, ভয়ানক কিংবা মানে ডেয়ারিং রাইড কোনটা, আমি নিঃসন্দেহে বলবো ম্যাজিক কার্পেট। কারণ এর আগে আমি যখন ফ্যান্টাসি কিংডমে আসছিলাম, ম্যাজিক কার্পেটে চড়ছি, লিটারালি ভয় পাইছি, আমার স্বীকার করতে কোনো সমস্যা নাই, এবং ফোন করছিলাম যে ম্যাজিক কার্পেটে আর কখনো চড়বো না। বাট সেই আমি আজকে আবার আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য এবং ভিডিওর জন্য ম্যাজিক কার্পেটে এখন চড়বো। সো লেটস গো টু ম্যাজিক কার্পেট। শুভ বলছে যে ম্যাজিক কার্পেটে উঠতে শাওনকে, কিন্তু শাওন দৌড়তে চলে গেছে। শাওনের কাহিনী আমি আসলে বুঝলাম না, ওরে বলা উচিত ভয়কে করো জয়। তো এই যে ম্যাজিক কার্পেটে উঠছে আবার এই দুজন, আহারে বেচারা দুজনকেই ফাঁসায় দিলাম, ওরা উঠতে চাচ্ছিল না সব জায়গায়, কিন্তু কিছু করার নাই, সেই প্যারা না। ম্যাজিক কার্পেট দেখে ভয় লাগছে। তো কি অবস্থা? কি পরিমাণ বাতাস, ওইখানে পুরানি বাতাস আমি খাই। এই যে কি পরিমাণ বাতাস দেখেন, ও উপরে যায় দেখে আটকে আছে শিপ। যারা ভয় পায় তাদের জন্য আমার কাছে খুব ভালো লাগছে এটা, সত্যি কথা। ম্যাজিক কার্পেট, ম্যাজিক কার্পেট, ম্যাজিক। তো এই ছিল ম্যাজিক কার্পেট। এটা আবারও বলতেছি দুর্বল চিত্তদের জন্য না, দেখবেন কিন্তু ভিডিওতে আমিও কিন্তু ভয় পাইছি, বাট এনজয় করছি, প্রচুর এনজয় করছি, আমার কাছে খুব ভালো লাগছে। বাট এই যে এরকম যারা আছে, আচ্ছা আমরা যারা উঠলাম প্র্যাকটিস, ও একটা কি জানি বলছিল আমাকে উড়াইতে পারলে যা চাবি তাই দেওয়া হবে, বাট আলটিমেটলি পারলি আমি আমি তোমার হার্ট অ্যাটাক করলে তো দায় নেই কে নেবে, এর জন্য আমি তোমার উঠাই নেই। সেটাই হচ্ছে বন্ধু পেলে কি বন্ধু পাবো, এর জন্য তোরে উঠাই নেই। ওরে ভাই রে ভাই, এ তো বেশি সিরিয়াস হয়ে গেল।
ইজি ইজি টেক ইট ইজি কি মনে হয় ইউ ক্যান ডু ইট শাওনের কি অবস্থা হবে কি মনে হয় না এটা তো আসলে অত প্যারা খাবে না এটা শিশু পার্কের রাইড ঠিক না শিশু পার্কের রাইড না এটা শিশু পার্কের রাইড শাওন আল্লাহ উড়ে না পড়ে গেল ভয়ে মরে গেল তো অনেক তো রাইডে উঠলো ওরা, এখন হচ্ছে খাবারের পালা, যখন খাবার আসবে তখন তো আমাকে দরকার হবেই। সো এই যে আমরা খাবার নিয়ে নিয়েছি, মানে চারটায় আমি একা খাবো না, এখানে চারজনের ফুডি আছে। সো আমার সামনে এখন আছে হচ্ছে মোরগ পোলাও, এই মোরগ পোলাওটার ভিতরে কোনো স্পেশালিটি নাই। আর এই পাশে আছে হচ্ছে একটা বাংলা মেনু যেটার ভিতরে ভাত, মানে ওরা বলে স্টিম রাইস, যাই হোক ভাত, গরুর মাংস আর হচ্ছে বাংলা কায়দায় করা সবজি, মিক্সড ভেজিটেবল আছে। আর এই পাশে তন্ময় হচ্ছে আবার ভাত টাত খায় না, তো এর জন্য চিকেন চাউমিন আছে। আর এই পাশে আমাদের চাইনিজ শুভর জন্য আছে হচ্ছে ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেন উইথ চাইনিজ ভেজিটেবল। সো আপাতত আমি একটু এটা খাই, তন্ময় খেতে চাইছিল, খাইস খাইস। এটার ভাতটা মানে স্টিম রাইসটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে, হ্যাঁ একেবারে চিকন চালের, আর বিফটা দেখে মনে হচ্ছে যে বেশ ভালো। সো একটু বিফটা নিলাম, বাট বিফটার ভিতরে আমি আর একটু ঝোল এক্সপেক্ট করছিলাম, বাট ঝোল নাই। আর এই হচ্ছে ভাজি, একটু সালাদটাও নিয়ে নিই, মাখাই নিই, একেবারে সব একসাথে খাবো। বিফের টেস্টটা ভালো, কিন্তু একটা জিনিস আমি মিসিং পাচ্ছি, সেটা হচ্ছে খুবই শুকনা রাইসটাও, শুকনা বিফটাও শুকনা। সো ফ্যান্টাসি কর্তৃপক্ষকে আমি বলবো যে বিফটা একটু গ্রেভি করার জন্য, তাছাড়া যে বিফটা বেশ নরমই, না এই অংশটা নরম ছিল আর এই অংশটা একটু বেশ শক্ত, বাট এটার মশলার টেস্টটা বেশ ভালো। ওকে আমরা বাকি খাবারগুলোর রিভিউ দেখি ওদের কাছ থেকে। আমি যেটা খাবো সেটা হচ্ছে চিকেন নুডলস। আজকে রাইস আইটেম না খেয়ে একটু চিন্তা করলাম, একটু ডিফারেন্ট টাইপের কিছু নেই, লাঞ্চে আসলে ভাত না হলে হয় না, বাট তাও আমি এই চিকেন নুডলসটা নিলাম, আমার কাছে মনে হলো এটা একটু ইন্টারেস্টিং কিছু হবে। সো এই যে দেখতে পাচ্ছেন নুডলস উইথ চিকেন আর হচ্ছে সামান্য কিছু ভেজিটেবলস, বিসমিল্লাহ। ফ্রাইড রাইসে যেরকম একটা ভাব থাকে, ফ্রাইড ফ্রাইড ভাব আছে, নট ব্যাড, চলে। অ্যান্ড এটা আই থিঙ্ক ওয়ান পার্সনের জন্য এনাফ, সো খাইতে পারেন। শাওন, এটা কিনিস? হ্যাঁ, সো এটা হচ্ছে চিকেন পোলাও। এখন এটা দেখে যেটা মানে প্রথমত হচ্ছে আমার যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে ওই বিফের মতো এটাও একটু কিছুটা ড্রাই দেখতে পারেন, যে ঝোলটা কিন্তু গ্রেভি আইটেমটা কম। আর আমি যদি রাইসটা বলি, রাইসটা কিন্তু অত বেশি ঝরঝরা না, একটু হালকা জাউ হয়ে গেছে। এইটাই এখন আপাতত নেগেটিভ দিক আমার কাছে লাগলো, এখন খেয়ে দেখবো যে এটার টেস্টটা কেমন। শুধু আগে রাইস দিচ্ছি, ভালো স্মেল আছে, পোলাও চলে একটা গন্ধ আছে, এখন চিকেন দিয়ে খাবো। রাব্বির যে জিনিসটা বললো, ড্রাই হলেও বিফেরটার যেমন বিফের মশলার ফ্লেভারটা ভালো, এখানেও চিকেনের ক্ষেত্রেও সেম, ড্রাই হলেও চিকেনের মশলার ফ্লেভারটা ভালো। দিন দিয়ে আমি ট্রাই করতেছি না, জাস্ট রিকমেন্ড মানে কনকর্ড কর্তৃপক্ষকে এটাই বলবো, জাস্ট গ্রেভি আইটেমটা যাতে আর একটু বেশি দেয়, তাহলে না তাছাড়া হচ্ছে এই জিনিসটা পুরো ড্রাই ড্রাই লাগবে, খেয়ে অত মজা পাওয়া যাবে না, বাট টেস্ট ভালো। যেটা নিচ্ছে এখানে আছে হচ্ছে ফ্রাইড রাইস, ভেজিটেবল আর হচ্ছে একটা চিকেন ফ্রাই। তো ফ্রাইড রাইসটা দেখে অনেক তেল লাগতেছে, তাও খাই দেখি কেমন। হ্যাঁ, অনেক ড্রাই, এটা হচ্ছে ফার্স্ট কমপ্লেন এই খাবারের মধ্যে, এটা হচ্ছে অনেক ড্রাই। আর এই খাবারটা আমার বাকি খাবারগুলো আছে তো অনেক হালকা মনে হয়েছে, চিকেন ফ্রাই এখনও খাই না, এটাও খাই দেখি কেমন। আসছে মোটামুটি আর কি, এটা আমার সত্যি ভালো লাগে না। এই ফুল আইটেমটা আমার মনে হয় বাকি যে আইটেমগুলো আছে এখানে ওই আইটেমগুলো নেওয়াই বেশি বেটার হবে, যেটা হচ্ছে। সো আমার মনে হয় এখানে সবচেয়ে বেটার আইটেম এটাই, একটু ড্রাই কিন্তু পরিমাণ বলেন বা খাবারের কোয়ালিটি বলেন, এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে বিফেরটা। আর চাউমিন এটাও মোটামুটি ভালোই, তন্ময় যেটা বললো রিভিউ শুনে মনে হলো। তো আপনারা যদি এখানে এসে লাঞ্চ করতে চান তাহলে আমার মতো বাংলা খাবার পার্টিরা এটা এসে খেতে পারেন, আর তন্ময়ের মতো যারা আছেন আমিও ওগুলো খাবো, এটা খাবো, আমিও খাবো, সবগুলো থেকে একটু একটু টেস্ট করবো। ওকে, এই যে আমরা ফেরিস হুইলে উঠছি, ফেরিস হুইল থেকে আমরা সব কিছু দেখতে পারবো ফ্যান্টাসি কিংডমের। আমরা আসলে অনেক উপরে উঠে গেছি এবং শাওন আসলে অনেক ভয় পাচ্ছে। কি শাওন,
কেমনে আমার চেহারার মধ্যে লাগতেছে, ভয় পাইতেছি আমি আসতেছে। তুই যে লুক দিছিস এখন আমরা বলার পরে হচ্ছে জিনিসটা চেঞ্জ করছি। শুন মানুষ ভয় পাইলে, আমি জানি তুই ইচ্ছা করে বলছস যে এখন উপর থেকে নামার টাইমে এই যে প্যারাটা শুরু হবে। প্যারাটা প্যারা লাগে, তুই যে প্যারাটা খাই তো কাইনে হচ্ছে। মানুষ যখন ভয় পায় তখন কিছু একটা আঁকড়ায় ধরতে চায়, তুই এটা ধরেছিস। পাগলা ধাক্কা, ক্রেজি বাম, যেটা হচ্ছে বাম্পার কার। ওই বাম্পার কারে এখন উঠবো শাওনকে নিয়ে। ইয়েস, শাওনকে নিয়ে। ওই যে দেখেন কেমনে পর্যবেক্ষণ করতেছে, মানে শিখতেছে খেলা। এই যে এই পাশে হচ্ছে সবাই, কত বড় লাইন দেখছেন, বিশাল বড় লাইন, তার মাঝে হচ্ছে শাওন। সো ওকে নিয়ে উঠবো, এরপর খেলা হবে। আচ্ছা দর্শক, আজকে তো আমরা অনেক অনেক রাইডে চড়লাম, একটু পরে আমরা বারবিকিউ ডিনারে যাব। আমার না ওই পেইন্টিংটা খুব ভালো লাগছে, ওই যে আটলান্টিসের কোন প্রিন্সেস। যাই হোক, তো আমরা এখন লিফটে ঢুকি। এখন আমরা ডিনার করব, ডিনারটা হচ্ছে হবে বারবিকিউ, যে এখানে বারবিকিউ করা হচ্ছে। চলুন আপনাদেরকে দুই একটা শট দেখাই, তারপর আমরা খেতে বসি। ভেবেছিলাম হালকা পাতলা খাবো, তো এই যে হালকা নান, হালকা মুরগি, হালকা সবজি আর হালকা বিফ, একটু হালকা খাবার খাবো। সো সালাদ দিয়ে খাবো, কারণ তারিন অনেক দিন ধরে ডায়েট আছে। ও, যেটা বলছিলাম আপনাদেরকে, সকাল 6টায় আসার কথা রাতে 9টায় আসছে। আমার আসলে ঘুরিতে এম পি এম এ যেমন লাগছে, আবার ফেসিয়াল করছে, দেখেন গ্লেজ দিতেছে। নাইস সালাদ, সালাদ সাথে সেই সালাদ। কি রে ভাই, সব মেয়াদি লাগি। এই যে ক্রিস্পি তান্দুরি খাই, উপরটা একটু বেশি ক্রিস্পি হয়ে গেছে, তবে ভিতরে টেন্ডার অ্যান্ড সফটনেসটা দেখেন। একটু ভাজি দিয়েও ট্রাই করি, ভাজিটা একদম গরম গরম ধোয়া উঠতেছে, উপরে পেঁয়াজ দেওয়া, আসলে অনেক গরম। ভাজিটা মজা, তবে আমার মেন আকর্ষণ ছিল এই যে বিফ, গরম গরম বিফ ভেজে খাই। বিফটা মজা। ওকে, মোটামুটি চিকেন ভাজি আর বিফ দিয়ে আমরা ডিনার সারলাম। আপনাদেরকে সবগুলো একটা একটা করে দেখাইছি। আমার কাছে বেস্ট লাগছে হচ্ছে বিফটা, বিফের কালারটা একটু বেশি ডার্ক, বাট আমার কাছে বেশ মজা লাগছে। সো আমি বিফের ঝোল আর হচ্ছে ভাজি দিয়ে আর হালকা বিফ দিয়ে খাচ্ছি। আপনারাও এখানে যদি রিসোর্টে স্টে করেন তাহলে আপনারা এটা খেতে পারেন। সো আজকের মতো আমরা এখানে শেষ করছি, কালকে সকালে আবার দেখা হবে। রাতের বেলার ওয়াটার কিংডমের টানেলটা দেখেন, একেবারে ভুতুরে। টিকটক স্টার মি অন খাচ্ছে মানে ডিউ, ইয়া বেবি ইয়া। তোমাকে দেখেছি আমি সকালে। এই নাস্তা আসছে, ওঠ, নাস্তা আসছে। ডিম কেন, শুধু কি ডিম খাবি নাকি ব্রেড টেড দিয়ে খাবি? আমরা ফ্যান্টাসি কিংডমের দ্বিতীয় দিনে ওয়াটার কিংডমে চলে এসেছি। এই যে তিনজন এখন নামবে, আমার আসলে নামার ইচ্ছা অনেক করতেছে, বাট একটু সিক থেকে নামতে পারতেছি না। আমার মনে হয় ওরা নামলে আমারও নেমে যেতে ইচ্ছা করবে, আমি নেমে যেতে পারি। যাই হোক, এখানে অনেকগুলা
রাইডস আছে এবং এই হোটেল আটলান্টিসের সাথে আপনি সব কটা রাইডই ফ্রি পাবেন, অর্থাৎ আপনি ওয়াটার কিংডম পুরোটুকুই পাচ্ছেন ফ্রি, যে কোনো রাইডেই আপনি উঠে নিতে পারবেন। তো চলেন একটু রাজা আছি করা যাক, হ্যাঁ চল না চলো। দেয়ার গো শুভ অ্যান্ড শাওন, শাওন রে দেখ ভয় পাইতেছে, তবে হাত ধরে আছে, শুভ গেছে, দুজন এখন বন্ধন হাতে। শাওন রে দেখ ছোটবেলায় অনেক করছি আমি, এখানেই বাসা তো আমি আগেও আসছি, ওটা অনেক কথা মনে করে যেতেছে ভালো লাগে। আরে ভাবতেছিলাম যে নামবো না, এগুলো দেখে আর ভালো লাগতেছে না। আজকের মতো রিসোর্ট আটলান্টিস, ফ্যান্টাসি কিংডম এবং ওয়াটার কিংডমের এপিসোডটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।